নির্বাচন ব্যবস্থা, সংবিধান প্রণয়ন, বিচার ব্যবস্থা সহ রাষ্ট্রীয় সংস্কার কাজ অব্যাহত থাকা পর্যন্ত অন্তর্বর্তীকালীন সরকারকে সময় দেওয়া হবে বলে জানিয়েছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু। দুপুরে নাটোরের কাফরিয়া ইউনিয়নের উদ্যোগে আয়োজিত পথসভায় তিনি এ কথা বলেন। বিএনপির এই নেতা বলেন, ছাত্র জনতার আন্দোলনের পর অর্জিত স্বাধীনতাকে বাস্তবে রূপ দেওয়ার জন্য সরকার বেশ কিছু সংস্কার কাজ হাতে নিয়েছে। যতদিন পর্যন্ত দেশে নির্বাচন ব্যবস্থা সহ রাষ্ট্রীয় সংস্কার কাজ চলবে, ততদিন পর্যন্ত বিএনপি নেতাকর্মীদের ধৈর্য ধরতে হবে। যতক্ষণ পর্যন্ত বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার এই নির্বাচন ব্যবস্থা, সংবিধান, জুডিশিয়াল এবং যে সকল বিষয়গুলি রাষ্ট্রীয় সংস্কার করার প্রয়োজন, যতক্ষণ পর্যন্ত এই সংস্কার কর্মকাণ্ড অব্যাহত থাকবে, ততক্ষণ পর্যন্ত আমাদের নাটোরের সর্বস্তরের জনগণ বিএনপির নেতাকর্মীদেরকে ধৈর্য ধারণ করতে হবে।